এছাড়া তো আর মনে করেন মামা খালু কি এমপি মিনিস্টার তো আমার পাশে নাই। তাই মানুষের এক নম্বর সাহস, তারপরে সততার থেকে মানুষের শক্তি যোগায়, এগুলোই সাগর। আর জনগণের ভালোবাসা, এছাড়া তো আর মনে করেন মামা খালু কি এমপি মিনিস্টার তো আমার পাশে নাই, থাকলে তো আজকে আমার মনে করেন নির্বাচন প্রার্থী তারা কেড়ে নিতে পারতো না। যে যাই বলুক, আমরা দেখেছি যে আপনি আলোচনা আসুন আর সমালোচনায় হোক, আপনার একটা ভক্ত বা ফ্যান ফলোয়ার আছে। এখন এই যে কমেন্টসে অনেকে বলছে যে আলম ভাই আপনি থাকেন, আপনি লাস্ট পর্যন্ত থাকেন, এই ভক্তদের উদ্দেশ্যে আসলে আপনার কি বলা? এই ভক্তরা আছে বলে তো আমি এত জোর পাই, সাহস পাই, না হলে আমার তো মামা খেলে নাই, বললাম তো আমার তো টাকা পয়সা নাই, এমপি মিনিস্টার নাই যে আমি হলে লড়ব। আমার তো সাহসে আমার ভক্ত, তাদের ভালোবাসা আর উপর আলো হলে যায় ভালোবাসা। সাধারণ মানুষ আপনাকে এত ভালোবাসে কি কারণে, সেটার মূল এটা কি আপনি একটু যদি বলেন? সাধারণ মানুষ ভালোবাসে হিরো আলম কারো জীবনে ক্ষতি করেনি, এক হিরো আলম রাজা কান না, হিরো আলম ব্যাংক লুট করেনি, হিরো আলম কোনো সন্ত্রাসী না, হিরো আলম মনে করেন বিদেশে টাকা পাচার করেনি, হিরো আলম কোনো মনে করেন কারো টাকা মারে খায়নি, হিরো আলম নামে কোনো রিপোর্ট নাই, হিরো আলম যা বলে সত্য কথা বলে, হিরো আলম জীবনে কারো ক্ষতি করেনি, এবং হিরো আলম আমরা সংসদে নিয়ে আসলে আমাদের জনগণের জন্য উপকার হবে, এই সব কিছু মিলেই তারা হিরো আলমকে ভালোবাসে। এবার যে ঘটনাটা ঘটলো, এরপর থেকে আগামী দিনগুলোতে আপনি কি ধরনের আসলে প্রস্তুতি নেবেন? এখন এর সামনে দিনগুলো আগে আসুক, এখন আমরা যে ঝামেলায় আছি এটা আগে পার করি, তারপরে আমরা নেক্সট টাইম এটা নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। আচ্ছা ভাই, ওই পাবলিক থেকে বৈঠক পাওয়া আপাতত কি বলছিল আউটবার্ডকে বিএমডি উপর ভর করে ক্ষমতাটা খুব মানে বেশি স্বার্থ? এখন যারা আমার প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী থাকবে তারা তো একজন একজন দোষ দেবেই, এটাই নিয়ম রাজনীতি, এটাই নিয়ম, একজন একজনের খালে দোষ আরোপ করবে। তো আমি কারো যদি আমাকে কেউ সাপোর্ট করে থাকে, বর্তমানে যে মিডিয়ার যে অবস্থা আমাদের, আপনি 14 হাত মাটির নিচে গেলে তার তো খবর বের করে নিয়ে আসতে পারবেন। আপনারা আমার পেছনে যদি কেউ থাকে, আপনার অবশ্যই একদিন সম্পর্কের সামনে প্রকাশ হবে যে কেউ আমার পিছনে আছে কি না। যেহেতু এখন পর্যন্ত কেউ প্রমাণ বের করতে পারেনি, তাহলে মনে করবেন হিরালাম এখন পর্যন্ত একা। আচ্ছা আলম ভাই, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যেহেতু এখানে আপনার ভক্ত অনুসারী দর্শকদের কথা বলা হচ্ছে, আর সেখান থেকে একটা প্রশ্ন আসে যে আপনি বগুড়ার সন্তান, আপনি কিছুদিন আগে যে নির্বাচনটা গেল সেটা আপনার স্থানীয় এলাকা, আপনি সেখানকার মানুষের জন্য কাজ করবেন, এটা খুবই স্বাভাবিক, সেজন্য আপনি নির্বাচন করছেন, সেটা যুক্তিসঙ্গত। কিন্তু আপনি এই ঢাকা 17 আসনের নির্বাচনটা করার জন্য সিদ্ধান্তটা আপনি